বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে জামায়াত আর নেই। রাজনৈতিক জোট থেকে বেরিয়ে গেছে জামায়াত ইসলামী। দলটির আমির শফিকুর রহমানের এমন বক্তব্য ভাইরাল হয়েছে। দলীয় অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যে বিএনপি জোট ছাড়ার পরিষ্কার ঘোষণা রয়েছে। পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসবার রাস্তা বন্ধ, নৈরাজ্য করে, সন্ত্রাস করে, আন্দোলনের নামে রাস্তাঘাট অবরোধ করবার হুমকি দিয়ে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। বিএনপির ঘাড়মটকে চলে গেছে জামাত। এই কথাগুলো শুনে যাদের মন খারাপ হবে, মন খারাপের মানুষগুলো আমাদেরকে বকাঝকা করতে পারেন, কমেন্টে নানান কিছু বলতে পারেন, তবে অনুরোধ করব ধৈর্য ধরে দু চার মিনিট শোনার পর যা যা বলার, যা যা মতামত দেওয়ার সেগুলো দিবেন। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান, শফিকুল ইসলাম, তিনি এর মধ্যে জামাতের আমিরের একটি বক্তব্য অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মোটামুটি রাজনৈতিক অঙ্গনের আজকে একেবারে টপ অব দ্য কান্ট্রি যে নিউজ, সেটা হচ্ছে জামাতের আমির বলেছেন যে তারা আর চার দলীয় জোটে নাই বা বিশ দলীয় জোটে নাই, বা পরিষ্কার করে বললে তারা আর বিএনপির সঙ্গে নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বাজার এখন ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে জামাত ইসলাম বিএনপি জোট থেকে বের হয়ে গেছে। আপনারা সকলেই ইতিমধ্যে সংবাদটি অবগত আছেন। বিএনপি এবং জামাত ইসলাম কিন্তু এক হয়ে গেছিল, আপনারা সকলেই জানেন বিষয়টি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপির ঘাড় মোটকে চলে গেল জামাত। জামায়াত ইসলাম দলটি এবারে আলাদা হয়ে গেছে বিএনপি থেকে, বিএনপি জোটের সঙ্গে আর সম্পৃক্ত তো নাই। এখন জামাত ইসলাম শুধুমাত্র তার নিজের কর্মীদের নিয়ে নিজেরাই কাজ করবে আলাদাভাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা, ব্যক্তিবর্গরা কী বলছে এবং কোন দৃষ্টিতে দেখছে যে জামাত ইসলাম যে বিএনপি থেকে, বিএনপি জোট থেকে বের হয়ে গেল, বিষয়টি আসলে কতটা ভালো, কতটা মন্দ এবং কার উপকার হচ্ছে এ থেকে, চলুন কথা না বাড়িয়ে আমরা সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তিবর্গের মুখ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো, তারপরে বিস্তারিত আলোচনা করবো। তাই আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বিএনপির ঘাড় মোটকে চলে গেছে জামাত। এই কথাগুলো শুনে যাদের মন খারাপ হবে, মন খারাপের মানুষগুলো আমাদেরকে বকাঝকা করতে পারেন, কমেন্টে নানান কিছু বলতে পারেন, তবে অনুরোধ করব ধৈর্য ধরে দু চার মিনিট শোনার পর যা যা বলার, যা যা মতামত দেওয়ার সেগুলো দিবেন। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান, শফিকুল ইসলাম, তিনি এর মধ্যে জামাতের আমিরের একটি বক্তব্য অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মোটামুটি রাজনৈতিক অঙ্গনের আজকে একেবারে টপ অব দ্য কান্ট্রি যে নিউজ, সেটা হচ্ছে জামাতের আমির বলেছেন যে তারা আর চার দলীয় জোটে নাই বা বিশ দলীয় জোটে নাই, বা পরিষ্কার করে বললে তারা আর বিএনপির সঙ্গে নাই। জামাত বিএনপির সঙ্গে নাই না বিএনপি জামাতের সঙ্গে নাই, এই বিষয়টা আমার কাছে খুব খটকার জিনিস। আজকে মুখ ফুটে বলে ফেলতে পেরেছেন জামাতের আমির, উইন নিয়ে নিয়েছেন। তিনি গতকাল তার একটা ভিডিও কনফারেন্স হোক আর তাদের জুম মিটিং হোক বা অনলাইন মিটিং হোক, সেই মিটিংয়ে তিনি তার কর্মীদেরকে যখন এটা বলছেন যে তারা আর কোনো জোটে নাই, তারা বিএনপির জোট ছেড়ে এসছেন, তখন তার কর্মীরা তাকে খুব বাহাবা দিয়েছে এবং তারা নাকি বলেছে যে এই সিদ্ধান্ত আরও আগে নেওয়ার কথা ছিল। দুধকলা এখন কোথায় আছে, হালুয়া রুটি এখন কোথায় আছে, এটা জামাতের চেয়ে ভালো আর কেউ বেশি জানে না। বিএনপির ঘাড় মোটকেছে কথা বলার জন্য যারা মন খারাপ করেছেন তাদেরকে এবার বলি, শুরু হয়েছিল কোথা থেকে, 2001-এর চারদলীয় জোট সরকার থেকে। চারদলীয় জোট সরকারে যে যা করেছে না করেছে জামাতকে কম করেছে। জামাত কোন ঘটনাটার সঙ্গে দায়ী না, যেই ঘটনাগুলোর জন্য আন্তর্জাতিকভাবে বিএনপি অভিযুক্ত, যেই ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগের দিক থেকে বিএনপি বেশি অভিযুক্ত, যেই ঘটনাগুলোর জন্য দেশের মানুষের, বঙ্গবন্ধুর প্রতি, জাতির জনকের পরিবারের প্রতি যে ইমোশন, যেই লোকগুলোর, তারা যেই কারণে বিএনপির উপরে বিরক্ত, তার কোন ঘটনাটায় জামাতের দায় নেই আমাকে বলুন তো। সেই শুরু হলো, তারপরে আসলো কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় সবচেয়ে বেশি ঝড় গেল কার উপরে, জামাতের উপরে না বিএনপির উপরে? জামাত মোটামুটি পাশ কাটকে পিছলে বেরিয়ে গেল। তারপর আসলো আওয়ামী লীগ গভর্নমেন্ট, এখানে খেলাটা শুরু হলো। জামাতের আমিরের বক্তব্যে আমি পরে যাব,
খেলা শুরু হয়েছে 2008 থেকে, স্পষ্টত বলি পেশাগত কারণে বিএনপিতে বারবার আমাদের দায়িত্ব পালন করতে হয়েছে। বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংগুলো তার ওই ক্রুশিয়াল টাইম, কেয়ারটেকার গভর্নমেন্ট এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পর প্রথম 5-7 বছর খুব কাছে থেকে অবজার্ভ করার সুযোগ পেয়েছি বলে, এবং বিএনপি নেতাদের প্রত্যেকের একেবারে ফেস টু ফেস বসে তাদের ইন্টারভিউ এবং ইন্টারভিউর আগে পিছে তাদের আনঅফিসিয়াল কথাগুলো হয়েছে বলে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, 2008-এ বিএনপিকে যে ইত্তিরি শাসনের ভরাডুবি নাকানি চুবানি সেটি যে বিএনপি খাবে, এটি বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন খুব পরিষ্কারভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বলেছিলেন যে 30টি আসনের বেশি পাবেন না আপনি এই নির্বাচনে গেলে। তখন এই জামাতে ইসলাম বিএনপিকে ইনফ্লুয়েন্স করে নির্বাচনে নিয়েছিল। এরপর 2013 সালের নির্বাচন, এবার বিএনপির হাইকমান্ড মনে করলো তাদের নির্বাচনে যাওয়া উচিত না, এই জামাতে ইসলাম তাদেরকে সেই নির্বাচনে যা মনে করলো নির্বাচনে যাওয়া উচিত, জামাতে ইসলাম এই বিএনপিকে সেবার আটকে রাখলো, 2008-এ নির্বাচনে দিয়ে ঠেলে দিল। আর 2013-তে এসে বিএনপিকে নির্বাচনে না যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যে বিএনপির হাইকমান্ড এখন স্বীকার করে, আপনারা অনলাইনে দেখবেন অনেকগুলো বক্তব্য আছে বিএনপির নেতাদের যে তখন জামাতের জন্যে তারা পারেনি। 2014 সালে বিএনপির আন্দোলন অন্যদিকে মোড় নিচ্ছিল, জামাতের জন্যে পারেনি, বাদ দিলাম এসব কথা, আমি কেন এই উদাহরণগুলো বলছি, বিএনপির যত জনসমাবেশ যত সমাগম সব জায়গায় যত না তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ ছিল তার চেয়ে বেশি প্রতিপক্ষ ছিল নিজেদের শোডাউন করা, তারা কি ছাত্রদলের আগে দাঁড়ালো, তারা কি যুবদলের আগে দাঁড়াতে পারলো, তাদের নেতাদের কোন পজিশনে বক্তব্য দিতে হলো, এগুলো কেন ছিল জানেন, ছিল হচ্ছে বিএনপির ঘাড়ে চড়ে তার সাংগঠনিক ভিতটা, অন্তত যখন ভিত নড়চড় হয়ে গেছে সেই নটটা ভিতটা ধরে রাখার জন্য। আমি খুব সুস্পষ্টভাবে বলি, আজকে অনেক বিএনপির নেতাকর্মী হয়তো হাসবেন অথবা কাঁদবেন, কিন্তু কাছাকাছি আমরা থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতারা বলতে পারেনি, আজ মরে গেছেন, বিদায় চলে গেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার দেলোয়ার হোসেন, আমি যদি আরও অনেকের নাম বলি, তারা অফ দ্য রেকর্ড অনেকবার বলেছেন জামাতে ইসলাম বিএনপিকে খেয়ে ফেলতেছে। এই একই কথাটা বিএনপির তৃণমূলের আমরা যখন যেতাম অনেক নেতাকর্মী বারবার বলতেন যে জামাতকে কেন ছাড়ে না, জামাতকে কেন ছাড়ে না, ছাত্রদল মেইনলি ছাত্রদল যারা তরুণ পলিটিশিয়ান তারা কোনোভাবেই জামাতকে টলারেট করতে পারেনি, শুধু হাইকমান্ডের ডিসিশানে তারা এই জামাতের অস্তিত্ব এবং জামাতের সঙ্গে বসা উঠা বসাটা মেনে নিয়েছিল। মন থেকে আপনি যদি কেউ ছাত্রদল এখন আমাদের সঙ্গে অনলাইনে থেকে থাকেন, যুবদল অনলাইনে থেকে থাকেন, মন থেকে নিজেকে প্রশ্ন করে দেখুন তো, এই জামাতের সঙ্গে কখনো আপনারা স্বস্তি ফিল করেছিলেন কিনা, শুধুমাত্র আপনাদের হাইকমান্ডের চাপ ছাড়া। আমি নিশ্চিত করে বলতে পারি আমার সাথে না হলেও গত 12-14 বছরে অন্তত 100 বিএনপি ছাত্রদলের নেতাকর্মী যারা আমরা দায়িত্ব পালন করতে যেতাম ফিল্ডে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশ কভার করতে যেতাম, বড় বড় মিটিংয়ে কভার করতে যেতাম, তখন তারা এসে বলতো যে আপনারা একটু আমাদের নেতাদেরকে বলেন, রাজনীতি করা তো আমাদের কাজ না, আমরা ওখানে নাক গলাতাম না। এখন আসুন কোন জায়গায়, এখন আসুন জামাতের আমিরের যেই বক্তব্যের প্রেক্ষিতে এখন বলা হচ্ছে যে বিএনপিকে জামাত ছেড়ে এসছে, সেই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। এই জামাতের আমির বক্তব্য দিয়েছেন অনলাইন একটি প্ল্যাটফর্মে, জামাত কোত্থেকে, বাংলাদেশে তো আনুষ্ঠানিকভাবে এখন জামাতেরই অস্তিত্ব থাকার কথা না, কাগজে কলমে এটি একটি নিষিদ্ধ দল, তাহলে তারা অনলাইন মিটিং করছে কিভাবে বলুন তো, এই প্রশ্নটা কি আপনাদের মধ্যে জাগে না, কেন এই বাংলাদেশে এখনও তারা মিটিং করছে কিভাবে, যারা মুক্তিযুদ্ধের কথা অনেক বড় করে বলেন তাহলে জামাতের এই মিটিংগুলো হলো কিভাবে। তিনি জামাতের আমির আরেকটা জায়গায় বলেছেন, এই কথা শুনে আমি হাসবো না কাঁদবো, দর্শক আমি জানি না, তারা বলেছেন যে মুসলিম শরিয়া আইন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মানেন না বলে তাদের এখন মন খারাপ, তাদের ভালো লাগেনি এই কথাবার্তা, তারা বিএনপিকে ছেড়ে এসেছেন। শরিয়া আইন আপনারা কতটা মানেন? শরিয়া আইন মানলে 96 সালে আওয়ামী লীগের সঙ্গে বসেছিলেন, তখন মহিলা নেত্রীরা ছিল না, তাদের সঙ্গে সামনাসামনি বসতে হয়নি, শরিয়া আইন অ্যালাউ করে আপনাদের? বেগম খালেদা জিয়ার সাথে বিএনপি চেয়ারপারসনের সাথে আপনাদের কতদিন বসতে হয়েছে, কতগুলো মিটিংয়ে বসতে হয়েছে? ডানে বামে তো আপনারাই থাকতেন, ফার্স্ট সিটটা আপনাদেরকে দিতে হতো, শরিয়া আইন তখন কোথায় ছিল? এটা কি শরিয়া আইনে মানে? আসলে বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে, ইসলামী দল তো সবই হচ্ছে আমাদের, এই প্রসঙ্গে আমি আরেক আলোচনায় যাব, জামাতে ইসলামী আসলে অন্য যারা এই ইসলামী দল করে, অথবা জামাতে ইসলামী যারা করে না তাদের কাউকে মুসলমান মনে করে না, তারা মনে করে জামাতে ইসলামী যারা করে তারাই কেবল মুসলমান, সেই দল এখন শরিয়া আইন নিয়ে প্রশ্ন তুলেছে। শেষমেশ আপনাদের যে জায়গাটায় নিয়ে আসবো,
এই জামাতে ইসলাম আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল, স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আমরা তরুণ প্রজন্ম যখন তরুণ ছিলাম জানি, মধ্য বয়সে জানি, নতুন প্রজন্ম জানছে, আমাদের বাপদাদারা জানে, কিছুমাত্র মানুষ যে লোকগুলো 74-এর পর থেকে, 75-এর পর থেকে যত সরকার এসছে, যখন যেই বাতাস গিয়েছে সেই বাতাসের সঙ্গে, সেই বাতাসের কাঁধে চড়ে 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 এই জামাত আজকের জায়গায় এসছে। এই জামাতের আজকের জায়গায় আসার ফলশ্রুতি যেটা হয়েছে, এই ফলশ্রুতিতে এখন বাংলাদেশের অনেক বড় বড় শক্তি, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, আপনারা জানেন না, শুধু রাজনৈতিক শক্তি নয়, অনেকগুলো শক্তি আছে যারা এই জামাতকে প্যাট্রোনাইজ করে। আজ নামে বেনামে তারা জামাত আছে, জামাতকে বলা হচ্ছে তারা বিএনপি থেকে বের হয়ে এসছে। আমি জানি সুখের নিঃশ্বাস জামাতের লোকজন যা ফেলছে, বিএনপির লোকজন তার চেয়ে আরও বেশি ফেলছে। বেশি ফেলার কারণ আছে, যাক, দুইজনেই মিয়া বিবি রাজি, তো কিয়া কারেগা কাজী, দুপক্ষই যেহেতু খুশি, আমাদের এখানে বলার কিছু নেই। বলার সবশেষ অংশটা আছে মাঝখানে, এবার বলে নেই। স্বাধীনতা বিরোধী এই অংশ কিন্তু তাদের যুদ্ধ অপরাধের দায়ে যেই নেতারা, যে তাদের ফাঁসি হলো এবং যাদের সাজা হলো, এরপর থেকে নিজেদেরকে একটু ফুরফুরে মনে করে, আপনারা জানেন কি জানেন না, তারা নিজেদেরকে বেশ হালকা মনে করে, তারা নিজেদেরকে বেশ দায়মুক্ত মনে করে, তারা মনে করে নতুন পরিবেশে নতুন স্রোতে তাদের এখন যারা আছে তারা বেশ হেসে খেলে বেড়াতে পারবেন। এরকম একটা পরিস্থিতিতে এখন জামাত যেই ভূমিকা নিয়েছে, সামনে জামাতের ফল কী হবে, খুব গভীর পানির মাছ। আজকে সকাল থেকে আমি বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতাকে ফোন দিয়েছিলাম এবং আমি যে ফোন করে জিজ্ঞেস করলাম, কি ভাই জামাত নাকি আর আপনাদের সাথে নাই, কো আছে কি নাই নিজেরাই জানি না। আমি বললাম, সে কি আপনাদের ছেড়ে গেছে, কো ছেড়ে গেছে না, ধরে আছে তাও জানি না, এটা জামাত ভালো জানে। তারপর যখন বললাম জামাতের আমির এরকম একটি কথা বলেছে, কয়ে দাঁড়ান খোঁজ নিয়ে দেখতেছি, তারপর আর ওই লোক তাদের পাওয়া যায় না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজকে মুখ খোলেননি, জামাত দীর্ঘদিন ধরেই জোটের মিটিংগুলোতে যাচ্ছিল না। আবার বিএনপিরও একটা অংশ চাচ্ছিল আন্তর্জাতিক চাপে জামাত যেন তাদের মিটিংয়ে না আসে, এ কথা সত্য। এই পরিস্থিতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যতদিন দলকে চালাতে পেরেছেন, সাংগঠনিক কার্যক্রম করতে পেরেছেন, ততদিন পর্যন্ত এই চাপে ছিলেন, জামাতকে গিলব না ফেলব এরকম একটা অবস্থায় ছিলেন। সেই জামাতের আগামীতে ভূমিকা কী হবে, এটা হচ্ছে এখন বড় প্রশ্ন। আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলি, এখন পর্যন্ত বাংলাদেশে যে নির্বাচন কাঠামো আছে বর্তমান সরকারের অধীনে নির্বাচনের, সেই কাঠামোতে আগামী নির্বাচন 2024 জাতীয় নির্বাচন হবে বলে আমার ধারণা। সেখানে বিএনপির কোনো একটি অংশ যোগ দিবে কি দিবে না সেটাও আমি এখন আপনাদেরকে বলতে পারি না বা বলবো না। এবং জামাতে ইসলামের 20-30 জন লোক কোনো একটা অবয়বে ওখানে এমপি হবে কি না সেটাও আমি আপনাদেরকে বলবো না। তবে জামাত আদতে কী করবে, বিএনপি কী করবে আগে পরিষ্কার হয়ে যাবে, অন্যান্য দল কী করবে নির্বাচনের 2-4 মাস আগে পরিষ্কার হয়ে যাবে, বা নির্বাচনের আগের দিন হলেও পরিষ্কার হয়ে যাবে, জামাত কী করবে এটা নির্বাচনের দিন বিকাল ছাড়া পরিষ্কার হবে না। সেই পর্যন্ত অপেক্ষা করুন। জামাতের এই রাজনীতি ঘিরে বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে তাদের চাচক্র দেখেছেন, বিএনপির সঙ্গেও চাচক্র দেখেছেন, এই নতুন চক্রে এখন বাংলাদেশের রাজনীতি কোথায় যায় সেটিই দেখার বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে জামায়াত আর নেই, এক ভিডিও বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যকে আনুষ্ঠানিক কিছু নয় বলে দাবি করেছে বিএনপি। আওয়ামী লীগ বলছে এটি রাজনৈতিক কৌশল। সিপিবির মতে স্বাধীনতার 50 বছর পর জামায়াতের থাকা না থাকার প্রশ্নটাই দেশের জন্য লজ্জার। এক ভিডিও বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন বিএনপি নেতৃত্বাধীন জোট আর কার্যকর নেই। এটা তুলনায় আমরা আলোচনা করেছি, এর সাথে তারা অক্ষমত পোষণ করেছে, তখন কোন অ্যালায়েন্স আপনারা করবে না, বাস্তবতাও নাই, পারবেও নাই। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে সবাই চেষ্টা করে, আমরা বহু চিন্তা করে দেখেছি, এরপর থেকে কিছু বাংলাদেশের জন্য আর উপকারী কিছু। এবং এই জোটের সাথে বিভিন্ন দল যারা আছেন, বিশেষ করে প্রধান দল, এই জোটকে কার্যকর করার তাদের কোনো চিন্তা নেই। জামায়াত আমিরের এই বক্তব্য আনুষ্ঠানিক নয় দাবি করলেও এ নিয়ে অস্বস্তির কথা জানান 20 দলীয় জোটের সমন্বয়ক। আমি তো শুনি নাই এটা, কিন্তু তাদের আবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল উনি বলেছেন যে না, এই কথা বলেন নাই। তাদের সেক্রেটারি জেনারেল বলেছে যে আমাদের কোনো কিছু বলার থাকলে আমরা আনুষ্ঠানিক ভাবে বলবো। আওয়ামী লীগ বলছে এটা তাদের রাজনৈতিক কৌশল। এটা একটা রাজনৈতিক নতুন একটা কৌশল। জামাতের সঙ্গে বিএনপি সম্পর্ক ছিন্ন কিভাবে হয়, এই দুটি দলই তো একই জায়গা থেকে তৈরি, এদের তো মূল জায়গা হচ্ছে পাকিস্তান।
একাত্তরের জামাত পাকিস্তানের সৈনিক হিসেবে কাজ করেছেন, 75-এর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান পাকিস্তানের সৈনিক হিসেবে কাজ করেছেন, আর তারপর থেকে বর্তমান বিএনপি সমস্ত পাকিস্তানের পক্ষে কাজ করেছেন। কমিউনিস্ট পার্টি বলছে এখনো জামায়াতের থাকা না থাকার প্রশ্নই লজ্জার। এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে জামাতে ইসলামের মন্তব্যের উপরে আমাদের কাছ থেকে মন্তব্য চাওয়া হচ্ছে, কে বেশি ইসলাম পছন্দ এটা নিয়ে দুই পক্ষের দলাদলি। এখন হয়তো বিএনপির কাছ থেকে সুবিধা নিত, এখন আওয়ামী লীগ হয়তো বেশি সুবিধা দিচ্ছে জামাতে ইসলাম। 1999 সালে প্রথম জামায়াতে ইসলামীকে নিয়ে চারদলীয় জোট গঠন করেছিল বিএনপি, সেটি সম্প্রসারিত হয়ে এখন 20-দলীয় জোটে রূপ নিয়েছে। অনেক আগেই নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে জামায়াতের। পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসবার রাস্তা বন্ধ, নৈরাজ্য করে, সন্ত্রাস করে, আন্দোলনের নামে রাস্তাঘাট অবরোধ করবার হুমকি দিয়ে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। আজকেই জামাত ইসলামে একটা বড় উইকেট পড়ে গেছে। আজকেই জামাত ইসলাম বলেছে যে আমরা বিএনপি জোটের সঙ্গে আর নাই। তা আমরা বলি, প্রিয় ভাই এবং বোনেরা, আমার নৈরাজ্য করে তারা ক্ষমতা আসতে পারবে না। আর রাস্তায় যদি নৈরাজ্য হয় তাহলে বাংলাদেশ ছাত্রলীগের এই নেতা কর্মীরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না, তারাও প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে। এবং এই খালি ঠিক ঠিক বললে হবে না, প্রস্তুতি নিতে হবে, এবং এই প্রস্তুতি নিয়ে এইবার যদি ওদেরকে দাবড়ায়ে ঘরে উঠাতে পারেন, জীবনে আর কোনোদিন নৈরাজ্যের নাম মুখে নেবে না, আন্দোলনের নামে রাস্তাঘাট অবরোধ করবার নাম আর মুখে উচ্চারণ করবে না। বিএনপি জীবনেও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে না। জিয়াউর রহমান সাহেবের বুকে পিস্তল ধরে সেদিন স্বঘোষিত রাষ্ট্রপতি হয়েছিল, হানা ভোট করেছিল, এবং 91 সালে দেশি বিদেশিদের চক্রান্তে বিএনপি কার চুপি করে ক্ষমতা এসেছিল। 2001 সালে বাংলাদেশের মানুষের গ্যাস ভারতে রপ্তানি করবে এই মুসলেকা দিয়ে ক্ষমতা এসেছিল। ওরা কখনোই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে না, তাই ওরা নির্বাচনে ভয় পায়। কিন্তু ওরা যতই ভয় পাক, আমরা বলি এই দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই হবে, এবং নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সময়ের সরকার প্রধান থাকবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা কি বলছে। তারা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে, বিশেষ করে আমাদের দেশের সুনামধন্য একজন সংবাদকর্মী আতিক রহমান পূর্ণিয়াবাই, তিনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে বিষয়টি, যে এতে কার লাভ, কে সুবিধা পাবে, জামাত ইসলাম কিংবা বিএনপি। এই যে বিএনপি জোট থেকে জামাত ইসলাম বের হয়ে গেল, এ থেকে কি বিএনপির উপকার হলো নাকি জামাত ইসলামের উপকার হচ্ছে, এটা আসলে কী বোঝাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সে বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছে আতিক রহমান পূর্ণিয়াবাই, এবং সেই সাথে সাথে আরও কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কথা বলেছে। আপনারা আপনাদের মতামতটা জানাবেন, তাদের বক্তব্য সম্পর্কে আপনারা কি বলতেছেন। ভালো থাকবেন, দেখা হবে আরও কোনো একটা ভিডিওতে। আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই শেষ করতে চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।